ইমাম হাসান রে একবার না দুইবার না তিনবার না ছয় বার বিষ খাওয়াইছে, একবারও বিষ খাওয়াইয়া মারতে পারে নাই। লাস্টের বার যখন বিষ খাওয়ায় ইমাম হাসানের শরবতের লগে বিষক্রিয়াটারে মিক্স কইরা গুড়া গুড়া পাথরের গুড়া দিয়া ইমাম হাসান রে খাওয়াইয়া দিছে। খাওয়াইয়া দেওয়ার পরে ইমাম হাসান কুফার ময়দানে একটা মাঠের মধ্যে পড়ে গেছে। দুনিয়ার সন্তান যদি ব্যথা পায়, হাতে ব্যথা পাইলে মা গো কইয়া সিল্লানি মারে, আব্বা গো কইয়া সিল্লানি মারে, আল্লাহ কইয়া সিল্লানি মারে, কিন্তু ইমাম হাসান ওই জায়গার মধ্যে মা গো কইয়া সিল্লানি মারে না। যখন বিষক্রিয়া আঘাত করছে ইমাম হাসান না না নানা গো, নানা গো কয়া কয়া কান্দে। ইমাম হুসাইন দূরে কোন জায়গার মধ্যে জানি আছে। ইমাম হুসাইনের সামনে আলী আকাব্বর নামক একজন লোক আইসা কই, ইমাম হুসাইন কেন দৌড় মারছেন? ডাক দিয়া কয়, আমার ভাই ইমাম হাসান নানা কইয়া সিল্লানি মারছে, এই জন্য দৌড় মারছি। বলে, আপনার ভাই ডাকছে না? কয়, শোনো রে, দুনিয়ার সন্তান ব্যথা পাইলে মা কইয়া ডাকতো, বাপ কইয়া ডাকতো, দুনিয়াতে সবচাইতে বেশি নানারে ভালোবাসি আমি ইমাম হুসাইন আর আমার ভাই ইমাম হাসান। বাইরা বাবারা আমার, ও বন্ধুরে ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ভাই ও ভাই কে আপনার জহর পান করাইছে? দূরে কয়, ভাই কে পান করাইছে বলেন। না রে ভাই না, বলা যাইতো না। ইমাম হুসাইনের এই বর্মটা হাতের মধ্যে মাওলা আলীর তরবারিটা লইয়া, এই তরবারিটা লইয়া কয়, ভাই এই মুহূর্তে কোন কে আপনারে বিষ খাওয়াইছে, আমি তার গলাটা নামাইয়া দিমু। হাসান ডাক দিয়া কয়, ভাই আপনি কি বুইলা গেছেন? আমার নানা কোরআনের আয়াত ফাটাইছে, ইন্নাল্লাহ মা সবির, নিশ্চয় আমার আল্লাহ ধৈর্য ধারণ কারীর সাথে আছে। হুসাইন একটা ডাক দিয়া কয়, ভাই বলতেন না? কয়, না না বলতাম না। আখিরি জামানার নানার উম্মত যারা দুনিয়াতে আইব, আমার নানার উম্মতের ইমানি পরীক্ষা করবার লাগে এমন কিছু এ দিদি মুসলমান দুনিয়া থাকব, তারা হুসাইনের বিরোধিতা করব, ফাঁক ফাঞ্জাতনের বিরোধিতা করব, আহলে বায়াতের বিরোধিতা করব, এ দিদরে রহমতুল্লাহ আলাই কইব। আরে ও ভাই কহে একবার শুনি, হরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীদের পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, হরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীদের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই সুপুত্র হারাইয়া কান্দে, ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় বাইরে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হাল্লা বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা হায়ান জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হায় রে কেমনে নবীর নাতির গোলাম মুবারকে বিষপান করাইছে, শুনো রে, এমন মুসলমান দাবি করছে
ইবনে জিয়াদের দল তাড়াতাড়ি হুসাইনের গলার ভিতরে ছুরি চালাম, আর আসরের নামাজ কাদা হইয়া ভাই। এরে চিন্তা কর যে নবীর কারণে নামাজ পাইছ, ওই নবীর গলার ছুরি চালাইয়া বুঝি তোর আসরের নামাজ পড়তি লাভ হইতো না, লাভ হইতো না। ওই নবীর আহলে বায়াতের সালাম ছাড়া তোর নামাজ হইতো না। ওলা হইবা দিল্লা কি সলিহীন বইলা কারে সালাম দেশ, যদি মৌলবি জিগায় তোর ফাজমা টাইট হইয়া যাইব। ওলা হইবা দিল্লা কি সলিহীন বইলা আমার নবীর বংশরে সালাম দেয়, আল্লাহর উলিরারে সালাম দেয়, নবীরে সালাম দেওয়া যাইতো না। মৌলবি তোমার মুখের কথা আল্লাহ কই সালাম দেওয়া যাইতো না, তোরা মুখে মুখে কইমি, কিন্তু আমি আল্লাহ নামাজের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিনের মাধ্যমে নবীর বংশরে আল্লাহর উলিরারে সালাম দেওয়া জায়েজ কইরা দিছি।